পতাকা খুলে কি আর পার্টি করা যায়? শ্বশুরমশাই খবর দেয় আমাদেরকে, দেখুন গতকাল রাত্রে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী এই পাতুলছড়া গ্রামে আমাদের একনিষ্ঠ কর্মী বিজয়কৃষ্ণ গণ ওনার খড়ের গাদাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। দুষ্কৃতীরা রাতের অন্ধকারে শুধু পাতুলছড়াই নয়, বিভিন্ন জায়গায় কোথাও যে আমাদের কর্মীদের বাড়িতে বোম ফেলে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষকে ভীত সন্ত্রস্ত করার জন্য বিজেপি যখন পশ্চিমবাংলায় তাদের লোকসভা নির্বাচনে অনেকটা সফল আনতে পেরেছে, সেখানে ওদের সঙ্গে মিশে গেছে কিছু দুষ্কৃতী যারা তৎকালীন দিনে এলাকায় এলাকায় সন্ত্রাস করেছে, খুন করেছে, যাদের লক্ষ্যই ছিল যে এলাকায় বিশৃঙ্খলা করে একচ্ছত্র অধিকার কায়েম করব। তো সুযোগ পায়নি, মমতা ব্যানার্জির আন্দোলনে মানুষ পশ্চিমবাংলায় বাক স্বাধীনতা ফিরে পেয়েছিল। তো লোকসভা নির্বাচনের পরদিন থেকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় সারা পশ্চিমবাংলায় যারা তৎকালীন দিনে সন্ত্রাস করেছে, মানুষের নৈতিক অধিকার কেড়ে নিয়েছিল, মমতা ব্যানার্জি যে অধিকার ফিরিয়ে দিয়েছিল সেই অধিকারকে আবার বিলীন করার জন্য সচেষ্ট হয়েছে, এবং তারা এলাকায় এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে তৃণমূল কংগ্রেসকে স্তব্ধ করার চেষ্টা করছে। তার কারণ শুধু খড়ের গাদায় আগুন লাগায়নি, আমাদের দলীয় কার্যালয়ে বিজেপির পতাকা বেঁধে দিয়েছে। আজকে এই এলাকায় যারা বিজেপি কর্মী বলেছে এটা আমরা করি না, এই নীতি আমাদের নয়, তো ওনারা যে এখানে এসেছেন এবং নিজেরা পতাকা খুললেন আমি ওনাদের ধন্যবাদ জানাচ্ছি, কারণ ওনারাও গণতন্ত্রকে সম্মান করেছেন। তো পরবর্তী দিনে ওনারাও বলেছেন যে সবারই রাজনৈতিক দল করার অধিকার আছে, আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, আমরা প্রত্যেকেই স্বাধীন ভারতের নাগরিক। সেই জায়গায় যদি কেউ এইভাবে এলাকায় বিশৃঙ্খলার পরিবেশ বা বাতাবরণ তৈরি করতে আসে, তার জন্য আমরা গ্রামবাসী সবাই জোটবদ্ধ হয়ে তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ করব। এটা কত নম্বর বুথ ছিল? এটা 3 নম্বর। এটা হচ্ছে 3 নম্বর সংসদ। 4 নম্বরে গাদা লাগে হচ্ছে আমাদের কুমুরসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 4 নম্বর সংসদ, বুথ নম্বর হচ্ছে 223 নম্বর বুথ। এটা কোন জায়গা? এটা পাতুলছড়া গ্রাম। আমরা বলবো যারা এই অন্যায়টা করছে তাদেরকে ধরে যথাযোগ্য শাস্তি দেওয়া হোক, এটা আমাদের মদতেও হয়নি, আমরা করিও নি, আমার পার্টি কর্মীও করেনি। ঘটনা হচ্ছে বিভিন্ন জায়গায় এই সব ঝামেলা লাগাবার জন্য বিভিন্ন জন করছে, তাদেরকে আইডেন্টিফাই করতে পারলে মনে হয় গ্রাম বা দেশ শান্তিতে চলবে। বলছি সিপিএম কি এদের মধ্যে যুক্ত আছে? এটা কে যুক্ত আছে এটা তো বলা মুশকিল, পার্টিকুলার কোনো রাজনৈতিক দলকে দোষ দিয়ে তো লাভ নেই, তবে মানুষকে আমরা চাইবো যে তারা শান্তভাবে থাকুক এবং তারা এইসব ঝামেলার মধ্যে না জড়াক, কেননা আমরা কারো পার্টি অফিস দখল করতে চাইছি না আর পার্টি অফিস দখলও করিনি। তো ঘটনা হচ্ছে রাস্তায় পতাকা আছে, কেউ যদি এনে বেঁধে দেয় তো আমাদের করার কিছু নেই, তো আমরা সেই জন্যই নেতৃত্ব দাঁড়িয়ে থেকে আমরা এগুলো খুলে নিতে চাইছি যে যাদের জিনিস তারা ব্যবহার করুক। বলছি আপনি দলকে কি বার্তা দিতে চাচ্ছেন? আমি দলকে বার্তা দিতে চাইছি যে এরকম অন্যায় না করুক বা এরকম ঘটনার শিকার হলে তাদের সঙ্গে সহমতে কাজ করুক, এটাই আমি দলকে বার্তা দিতে চাই।